আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার 5000 টাকা দরকার। হ্যাঁ, এই 5000 টাকা একজন অসহায় ব্যক্তিকে দিতে হবে। আমার অ্যাকাউন্টে সেই 5000 টাকা রয়েছে, কিন্তু টাকা তো আমাকে ক্যাশ দিতে হবে, তাই একটু ব্যতিব্যস্ত ছিলাম। একটা এটিএম এসেছে নতুন করে, আর এই এটিএমের পিন জেনারেট করতে হবে, যেটা আমার জানা নেই। এখন এটা করতে গেলে অনেক সময় লাগবে, তাই এই টাকাটা যদি আমাকে কেউ দেয়, তাকে আমি ট্রান্সফার করে দেবো ফোনপে কিংবা গুগল পের মাধ্যমে। তো পাশে একজন ব্যক্তি, আমার বন্ধু, তিনি দাঁড়িয়েছিলেন। অনেক টাকা পয়সার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে তাকে, আলহামদুলিল্লাহ। যখন তার কাছে আমি বললাম যে ভাই, আপনি আমাকে 5000 টাকা দিন একটু পরে, বা এখনই আপনি চাইলে আমি ট্রান্সফার করে দিতে পারি টাকাটা, কেননা আমি এই মুহূর্তে পিন জেনারেশনের সিস্টেম আমার জানা নেই, জেনে হয়তো টাকাটা আমি তাকে তুলে দিতে পারতাম, কিন্তু সেই ব্যক্তিকে এখন দিতে হবে, তাই আপনি এখন 5000 টাকা দিন, আমি আপনাকে ফোনপের মাধ্যমে টাকাটা দিয়ে দিচ্ছি, তারপরে না হয় অন্য সময় জেনে নেব যে কী করে পিন জেনারেট করতে হয়। তিনি একজন দিনই ভাই, না অনেক ভালো মানুষ, ইমানদার মানুষ। তো তিনি আমাকে বললেন, আমি টাকা দিতে পারবো না। আমি বললাম, কেন? আপনার কাছে কি টাকা নেই? তিনি বললেন, না টাকা আছে, কিন্তু আমি যদি তাকে নগদ টাকা দিই তাহলে সে টাকাটা দিতে পারবে, কিন্তু আমি যদি তাকে ফোনপের মাধ্যমে টাকা দিই তাহলে সে টাকাটা নেবে না। আমি অবাক হয়ে গেলাম, কেন? আপনাদের তো অনেক টাকা ট্রানজাকশান হয়, আপনাদের সমস্যা কোথায়? তো তিনি বললেন, কোনো এক বন্ধুকে কোনো এক সময় 100 টাকা দিয়েছিলাম বাই ফোনপে বা বাই অ্যাকাউন্টের মাধ্যমে, কিন্তু দুঃখের বিষয় ইনকাম ট্যাক্স অফিসার আমাকে অনেক প্রশ্ন করেছে, কেন আপনি টাকা দিলেন, তার রিজনটা কি, আপনাকে মানে লেটার করে জানাতে হবে যে কি পারপাসে আপনি টাকা দিচ্ছেন। তার মানে সোজা খাপটা কথা, ইনকাম ট্যাক্স অফিসারের কাছে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে যদি কারো ট্যাক্স ফাইল ওকে করা থাকে। তো তারা অনেক বড় ব্যবসায়ী, তাদের ট্যাক্স ফাইল ওকে করা রয়েছে, সেই 5000 টাকা নিতেও পারবে না, কাউকে দিতেও পারবে না, আর যদি সে নিয়ে দেওয়া করতে চায় তাহলে তাকে একটা বিশেষ কজ দেখাতে হবে, কারণ দেখাতে হবে, যেটা একটা অনেক ঝামেলার। আপনারা ভাবছেন বোধহয় আমি কষ্ট পেয়েছিলাম। না, আমি কষ্ট পাইনি। কোনো এক বন্ধুর সাহায্যে সঙ্গে সঙ্গে পিন জেনারেট করে সে অসহায় ব্যক্তিকে 5000 টাকা দিতে সক্ষম হয়েছি, যদিচ এটিএমটাও আমার নাই, টাকাটাও আমার না। আমি আসলে যে বিষয়টা বলতে চেয়েছি সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কোনো আদম সন্তান, না শুধু শাহিনুর রহমান বা আব্দুর রহমান নয়, কোনো চণ্ডীদাস বা মিস্টার পিটার, কেউ এক পা সামনের দিকে এগোতে পারবে না যতক্ষণ না 5খানা প্রশ্নের উত্তর দিচ্ছেন তিনি। তার মানে কিয়ামতের মাঠে মানুষের পা আটকে থাকবে জমিনের সাথে অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না 5খানা প্রশ্নের উত্তর ক্লিয়ার হচ্ছে। তার মধ্যে একটা প্রশ্ন, তুমি কোথা থেকে টাকা ইনকাম করলে, আর একটা প্রশ্ন, তুমি টাকা কোথায় খরচ করলে। দুনিয়ার ইনকাম ট্যাক্স অফিসারের ভয়ে যদি কেউ 5000 টাকা একজন অসহায় মানুষকে দিতে না পারেন, বা তার অনেক কজ দেখাতে হতে পারে বলে সে ভয়ার্ত, সে প্যানিকি, তাহলে কিয়ামতের মাঠে একজন মানুষ এই পৃথিবীর বুকে যদি 60 বছর বাঁচে, তো 60 বছরে সে কোথা থেকে টাকা ইনকাম করলো, কোথায় খরচ করলো, এটা সেদিন মানুষ কি করে বোঝাবে? এটা ভেবেই আমি অবাক, খুব অবাক হয়ে গেলাম যে কিয়ামতের মাঠে মানুষ কি করে, আমরা কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবো যে আমরা কোথা থেকে ইনকাম করেছি এবং কোথায় খরচ করেছি। এই জন্যে বোধহয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইন্না আল্লাহ তাইয়্যিবুন লা আকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিসরা গ্রহণ করেন না। সোজাসাপটা কথা, আপনার ইনকামটাকে হালাল হওয়া চাই, এবং যেখানে আপনি খরচ করছেন সেই জায়গাটাও হালাল হওয়া জরুরি, নইলে সেদিন আটকে যাবেন যেদিন কেউ কাউকে সাহায্য করার থাকবে না, থাকবে না আপনার কোনো রিজন। তাহলে আমরা ঠিকঠাক টাকা ইনকাম করছি তো? আমাদের ইনকামটা ঠিকঠাক রয়েছে তো? আমরা যে টাকাটা উপার্জন করছি সেটা কি সঠিক জায়গায় খরচ করছি? আমরা দুনিয়ার ইনকাম ট্যাক্স অফিসারের ভয়ে এতটা সংকুচিত, সেদিন মহা বিচারের দিবসে যেদিন সবাই ব্যতিব্যস্ত থাকবে, সেদিন আমরা আল্লাহকে এবং আল্লাহর নিয়োজিত মালাইকা ফেরেশতাকে কি আমরা ঠিকঠাক আমাদের হিসাব বোঝাতে পারবো তো? সেই অফিসারকে কি আমরা ঠিকঠাক বোঝাতে পারবো যে আমরা কোথা থেকে ইনকাম করেছি, কোথায় খরচ করেছি? একটু भावना चिंतार जोन्नो किछु कथा बोला हलो, प्लिज भाबबेन ना। इनकाम टैक्सर ब्यापारे जो एक एदिक ओदिक हय ए दुनिया बोधहय सामथिंग किछु टाका पयसा दिए पार पावा जाय, यदिच सेटा इस्लाम सपोर्ट करे ना, किन्तु सेखाने तो पार पार कोनो रास्ता थाकबे ना। सुतरां आसुन आमरा आज थेके परिवर्तन हई एबं निजेर इनकामटाके सठिक एकटा जायगा थेके करी एबं खरचटाओ आमरा सेई जायगाय करी जे जायगाय करले आल्लाहर काछ थेके पुरस्कार पावा जाबे, तिरस्कार नय। सुतरां भाबुन आपनि आपनार कोथा थेके इनकाम करछेन, कोथाय खरच करछेन। आल्लाह आमादेरके सबाइके बोझार तौफिक आदा करुक, आमीन। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? গ্রামগঞ্জের বাড়িতে গাছে লেগে থাকা এবং জঙ্গলে ও পাহাড়ের মৌচাকের মধু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে পিস হানি। এসে গেছে আসল মৌচাকের মধু পিস হানি। এখন আপনার নিকটবর্তী প্রতিটি দোকানেই পাওয়া যাচ্ছে পিস হানি। আপনি কি আসল মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন www.peacehoney.in এ। যোগাযোগ করুন পিস লাইব্রেরি, ধুলিয়ান, মুর্শিদাবাদ।